ইংল্যান্ডের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে গেল বছর লর্ডস টেস্টে ফিল্ডিং করে আলোচনার জন্ম দিয়েছিলেন রবিন দাস। বাংলাদেশের মিডিয়ায় তাকে নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল, যদিও তিনি ইংল্যান্ডের ১৩ সদস্যের টেস্ট দলে তখন ছিলেন না, কিন্তু আপৎকালীন পরিস্থিতিতে তাকে মাঠে নামতে বলে টিম ম্যানেজমেন্ট। এই কয়েক মুহূর্তের জন্য মাঠে নেমেই আলোচনায় উঠে আসেন রবিন। এরপর তো বাংলাদেশে এসে এবারের বিপিএলেও খেলে গেছেন। এবার বাংলাদেশি বংশোদ্ভূত আরও এক ক্রিকেটার আলোচনার জন্ম দিলেন। ২০২৩ কাউন্টি মৌসুমের জন্য আরাফাত ভুইয়া নামের একজন পেস বোলারকে দলে নিয়েছে কাউন্টিরই দল কেন্ট। বাংলাদেশে জন্ম হলেও আরাফাতের বেড়ে ওঠা ইংল্যান্ডে, সেখানেই ক্রিকেটের হাতেখড়ি। তার বাবার নাম আলমগীর হোসেন ভুইয়া, তার বাড়ি কুমিল্লার ১৪গ্রাম উপজেলায়। এই আরাফাত আবার ডাক্তার মুমিনুল হকের ভাগ্নে। কেন্টের মূল দলে এবারই প্রথম সুযোগ পেলেন আরাফাত। এর আগে কেন্টেরই দ্বিতীয় সারির দলের হয়ে ১৭ উইকেট শিকার করেন তিনি। ৮১ রানে ৪ উইকেট তার সেরা বোলিং ফিগার। এ কারণেই ২৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এই পেসারকে দলে নিয়েছে কেন্টের মূল দল। গত ৬ বছর ধরে এসেক্স, সারে, ডার্বিশায়ারের মতো দলগুলোর দ্বিতীয় সারির একাদশের হয়েও খেলেছেন আরাফাত। এছাড়া ২০১৯ সালে এমসিসি ইয়ং ক্রিকেটারের হয়েও খেলেছেন তিনি। এবার তো কাউন্টির মূল লড়াইয়ে খেলার সুযোগ পেলেন। কেন্ট অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে আরাফাত বলেন, কেন্টের সঙ্গে চুক্তি করতে পেরে আমি অনেক আনন্দিত। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার জন্য এটা স্বপ্ন পূরণের মতো ব্যাপার। আমি মনে করি আমার কঠোর পরিশ্রমের ফল আমি পেয়েছি। কেন্টের প্রতি আমি চিরকৃতজ্ঞ। বিশেষভাবে বললে দ্বিতীয় সারির দলের কোচ মার্ক ডেকার, তারা আমার প্রতি বিশ্বাস রেখেছে যে আমি সুযোগ পেলেই ভালো করতে পারি। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় ১০০% ক্যাশব্যাক। কেন দলটির পরিচালক পল ডাউনটনও আরাফাতের প্রশংসা করেছেন। একই সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত এই পেসারের ভালো ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। কেন্ট অনলাইনকে তিনি আরাফাত সম্পর্কে বলেন, আমাদের প্রাক মৌসুম অনুশীলন সেশনগুলোতে আরাফাত ভালো পারফরমেন্স করেছে। শুধু তাই নয়, আমাদের দ্বিতীয় সারির দলের হয়ে সে পারফর্ম করে আমাদের কোচিং স্টাফদেরও মুগ্ধ করেছে। কেন প্রিমিয়ার লিগে সে ধারাবাহিকভাবে উইকেট পেয়ে আসছিল। আরাফাত এই সুযোগের যোগ্য দাবিদার, আমরা তাকে শুভকামনা জানাই। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।